الحمد لله رب العالمين، والصلاة والسلام على خير خلقه نبينا محمد وآله وأصحابه أجمعين، أما بعد. قربانير پشو زبائي قرار شموئي ابن زبائي قرار پدتی ابن تار گشتو شمبر کے کسو علا چنا قرباني زبائي قرار شموئي حچے عيدير دين عيد الأضحى عيدير دين عيدير نمازير پوري رسول الله صلى الله عليه وسلم تك একটি হাদিস বর্ণিত রয়েছে হাদিস বুখারি যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে কুরবানি জবাই করলো সে যেন গোশত খাওয়ার জন্যই নিজের জন্য জবাই করলো আর যে ঈদের সালাতের পর জবাই করলো তার কুরবানি পূর্ণ হলো এবং সে মুসলমানদের ঐতিহ্যের অনুসরণ করলো এই হাদিস থেকে স্পষ্ট সময়ে বোঝা যাচ্ছে যে কুরবানির সময় হচ্ছে ঈদের নামাজের পর ঈদের নামাজের পূর্বে নয় আগে নয় ঈদের কুরবানি জবাই করা আমাদের দেশে বাংলাদেশ ভারতবর্ষ তথা আমাদের এলাকায় আমাদের দেশে একটি প্রচলন আছে যে কুরবানি জবাই করার জন্য মাওলানা সাহেব বা মসজিদের ইমাম সাহেব বা আমরা যাকে যাদেরকে মৌলভী বলি তাদের প্রয়োজন না কুরবানি জবাই করা যে কোনো মুসলিম যে সুন্দর করে জবাই করতে পারে আল্লাহর নাম নিয়ে জবাই করতে পারে সে কুরবানির পশু জবাই করতে পারবে এর জন্য মাওলানা সাহেব হুজুর সাহেব মৌলভী সাহেব মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব ইত্যাদির জরুরত নেই প্রত্যেক মুসলিম জবাই করতে পারে এবং যে ব্যক্তি নিজে সুন্দরভাবে জবাই করতে পারবে ছুরি হাতে নিলে হাত কাঁপবে না ভয় পাবে না সে নিজের প্রাণী নিজেই জবাই করবে এটাই তো উত্তম কারণ নিজের প্রাণী নিজের কুরবানি নিজের হাতে জবাই করলো এটা একটা আনন্দ এবং এটাও একটা যেহেতু عبادت বড় একটি ইবাদত অতএব এই ইবাদতটি নিজের হাতে আদায় করা এটাও তো একটা আত্মতৃপ্তি এবং এটাও একটা আনন্দের বিষয় অতএব আমরা যে ব্যক্তি জবাই করতে জানে সেই কি করবে নিজের কুরবানি নিজের হাতে জবাই করবে হ্যাঁ যদি কারো এরকম অক্ষমতা থাকে যে ছুরি হাতে নিলে অনেকে ভয় পায় ছুরি হাতে নিলে হাত কাঁপে জবাই করতে পারে না তখন হয়তো অন্যের সহযোগিতা নিতে পারে কুরবানির দিনে সবচেয়ে উত্তম আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হচ্ছে কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির গোশত ইত্যাদি চান না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন লাইয়ানা আল্লাহ লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম এখানে ইখলাস নিয়তটা স্পষ্ট হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন লাইয়ানা আল্লাহ লুহুমহা কুরবানির গোশত আল্লাহ রাব্বুল আলামিন চান না ওয়ালা দিমাউহা ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন তার রক্ত চান না ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছে যে জিনিসটি সেটা হচ্ছে কি তাকওয়া অতএব মুত্তাকি নিয়ত যে খালিস নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সুন্দর একটি প্রাণী আমি কুরবানি করলাম এটাই হলো বড় জিনিস বড় জিনিস এটা নয় যে কে কত দামের কুরবানি করলো অমুক পেপারে উঠবে খবরে আসবে শিরোনাম হবে যে অমুক এত টাকা দামের কুরবানি করেছে সেই নিয়তে যদি কেউ কুরবানি করে তাহলে সম্পূর্ণ বৃথা কোনো কাজে আসবে না কুরবানি সবচেয়ে উত্তম হলো নিজের তরফ থেকে একটা জান কুরবানি করা তবে হ্যাঁ শরীয়তের বিধান আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন উট এবং গরুতে সাত শরীকে কুরবানি করাও কি রয়েছে জায়েজ আছে আর তবে একটা করা হলো সবচেয়ে উত্তম আমি মনে করি যে এক সাত শরীকের এক শরীকে অংশগ্রহণ করার চাইতে ওই শরীকে এক শরীকের পয়সা দিয়ে বা এক শরীকের অর্থ দিয়ে একটা ছাগল কুরবানি করা ওই শরীকের চাইতে উত্তম কারণ একটা জান আর একটা জানের সাথের এক অংশ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অবশ্যই এর পার্থক্য থাকবে বলে আমি মনে করি কুরবানি করার সময় কি পড়বে بسم الله الله أكبر حديث إيش رسول الله صلى الله عليه وسلم بولتشن جي اللهم تقبل مني ومن أهل بيتي بسم الله الله أكبر هي الله إدا أمار إبن أمار پوريبار پوريجنر پوكو تكي تمي كي کرو قبول کرو أتبر الله رسول صلى الله عليه وسلم بسم الله الله أكبر بولي جبائي كوريتشن অনেক হাদিসে আসছে যে তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কুরবানি করলেন এবং বললেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মান লাম ইয়ুযাহহি মিন উম্মতি বিসমিল্লাহি আল্লাহু আকবার হে আল্লাহ এই কুরবানি আমার এবং আমার যে সকল উম্মত কুরবানি করতে পারেনি তাদের তরফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি কি করো এই কুরবানিটাকে কবুল করে নাও অতএব কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কি বলে এটাকে সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একটা নাদের সুন্দর সুন্দর পোশাক আমরা কুরবানি করব কুরবানির গোশত সম্পর্কে আমাদের দেশে বিভিন্ন ধরনের প্রথা রেওয়াজ চালু রয়েছে এ সম্পর্কে আমাদেরকে জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির গোশতে তিন শ্রেণীর মানুষের হক নির্ধারণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন
فكلوا منها واطعموا البائس الفقير تمرا قربانির গোশত খাও এবং দুস্থ অভাবগ্রস্তকে দান করো সূরা হজ 28 নম্বর আয়াত সূরা হজের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কথাও বলেন যে ফাকুলু মিনহা ওয়াতইমু আল কানিআ ওয়াল মুতার অতঃপর তোমরা তার থেকে খাও এবং আহার করাও যে কিছু যাচনা করে না তাকে অর্থাৎ যে যাচনা করে না তাকে যাহা করাও ওয়াল মুতার এবং যে যাচনা করে যে ভিক্ষা করতে আসে তাকে অর্থাৎ নিজে খাও আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে খাওয়াও এবং গরিব মিসকিন যারা কুরবানি দিতে পারে না তাদেরকে খাওয়াও অতএব এই তিন শ্রেণীর মানুষ যেন কুরবানির গোশত থেকে হক পায় সেদিকে খেয়াল রাখতে হবে এজন্য পাল্লায় ওজন করে সমান তিন ভাগ করতে হবে এটা জরুরি নয় প্রত্যেকই নিজের সাধ্য অনুযায়ী নিজে খাবে নিজের পরিবার পরিজন বাচ্চাদেরকে ঈদের দিন খোলামেলা ভাবে খাওয়ার ব্যবস্থা করে দেবে এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ইত্যাদি তাদেরকেও অংশ দেবে তাদেরকেও দাওয়াত করে খাওয়াবে অথবা তাদেরকে গোশতের বন্টক দেবে কিছু অংশ দেবে অথবা এবং গরিব মিসকিনকেও দান করবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে কোরবানি করার নিয়ত খালিস করে এবং কোরবানির গোশত খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরবানি উপলক্ষে যে সমস্ত কুসংস্কার বেদাত এবং নিয়তের আত্মম্বরিতা অহংকারী ইত্যাদি থেকে আমাদেরকে হেফাজত করেন ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ